শাসক দলের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই বেসামাল হচ্ছেন তৃণমূল নেতারা। এবার প্রকাশ্যে জলপাইগুড়ির নাগরা কাটার বিজেপি বিধায়ককে কটূক্তি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল তৃণমূল যুবনেতার বিরুদ্ধে। জানা গেছে, গত 6ই এপ্রিল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের তরফে মেটেলির ইন্ডম চা বাগানের গেটের সামনে মিটিং ডাকা হয়। মিটিংয়ে বক্তব্য রাখার সময় প্রকাশ্যে তৃণমূলের যুবনেতা সরোজ বড়াই বিধায়ক পুনা ভেংরাকে গালিগালাজ ও প্রাণী মেরে ফেলার হুমকির অভিযোগ ওঠে। हमारे एक बिगड़े हुए टीएमसी के एक सरोज बड़ाई करके एक अपने आप को एक नेता बड़ा नेता समझता है, वो मेरे साथ में बहुत अभद्र भाषा का यूज किया। मुझे मैंने चैलेंज भी किया, जो सामने आने से एक जान से मारने का धमकी भी दिया। अब मेरे साथ साथ में हमारे यहाँ के उपप्रधान सिन्नू मुंडा जी को भी उसने बहुत अभद्र भाषा में गाली गलौज किया। मैंने जैसे गाली किया आपको प्रेस में मैं नहीं बता सकता। বিষয়টি বিধায়কের নজরে আসতেই মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অন্যদিকে অভিযোগ ভিত্তিহীন বলে দায় এড়ানোর চেষ্টা তৃণমূল যুবনেতার। मैं तो उसको जान से मारने का धमकी दिया ही नहीं हूं। ठीक है, अभी हमारे इंडोंग चाय बागान में पहले बोलता था कि यहां पे खाली बीजेपी ही है, लेकिन अभी इंडोंग चाय बागान में चारों तरफ टीएमसी का बोलबाला चल रहा है। ব্যবস্থা নেওয়া হবে সাফাই শাসক দলে। রাজ্য জুড়ে দুষ্কৃতিরাজ, কটাক্ষ বিজেপি। এই বাংলায় দুষ্কৃতিরাজ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে। এরা ক্ষমতায় আসবার আগে বলেছিল যে বদলা নয় বদল চাই, আর এখন বিজেপিকে দেখে এরা শঙ্কিত। এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট, ভোটের আগে উত্তপ্ত গোটা রাজ্য। বারবার বিরোধী শিবিরের সমর্থকদের শাসক দলের রোষের মুখে পড়তে হচ্ছে। পায়ের তলার মাটি ধীরে ধীরে সরছে, তা কি বুঝতে পেরেছে ঘাসফুল শিবির? গদি হারানোর ভয়ে কি বাড়ছে আক্রোশ? জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।